विजय दिवस उपलक्षे आलोकित धानसर उद्योगे आयोजित आजकल फ्री मेडिकल कैम्पेन 2020 আমরা ধন্যবাদ জানাই এর সাথে সম্পৃক্ত অত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সাংগঠনিক সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ এছাড়াও অত্র এলাকার যারা এই সংগঠনের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের এই महत् उद्योग के सफल करार्जन प्रवास चालिए कष्ट उक्त संगठन पक्ष सकल के संगठन पक्ष होते आंतरिक भावे मुबारकबाद धन्यवाद जाना एवं सकल प्रति कृतज्ञता ज्ञापन करगठन मूल उद्देश्य ही हे आत्मानवतार सेवा करा स्वास्थ्य विधि मे এবং কিছু নিয়মতান্ত্রিক ভাবে আমরা যে কার্যক্রম পরিচালনা করছি তারই অংশ হিসেবে আমরা যে রোগীদের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রোগীর একটা তালিকা তৈরি করা হয়েছে এ পর্যন্ত 52 জনের তালিকা পাওয়া গেছে দেলকুঠি আল মুত্তাকিন সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারে। হ্যাঁ, তো এখানে যে আছে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক যারা মুরাদ হোসেন সে আমাদের সিরিয়াল মেনটেন করতেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে রোগী দেখতেছেন महिला रोगी बसार स्थान पर्याक्रमे तक सिरियल अनुजाई देखा देखते डॉक्टर साहेब रोगी देखते हैं डॉक्टर रिफत आहमेद जिन उपजिला स्वास्थ्य कर्मकर्ता जालकाठी सदर जालकाठी जे देखते रोगी देखते हैं अत्यंत समय दिए आंतरिकतार सहित রোগী দেখতেছেন আপনারা লক্ষ্য করছেন আমাদের মাঝে দেলকুঠি আল মুত্তাকিন ক্লাবের রোগী দেখছেন যারা ডাক্তার মোহাম্মদ ইকবাল আহমেদ তারা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যারের কাছে একটু জানতে চাই স্যার আমরা তো আজকে প্রোগ্রাম স্যার আপনার কেমন লাগছে স্যার এখানে দেখতে আসেন স্যার পরিবেশ পরিস্থিতি স্যার সবকিছু মিলে এটা তো আসলে এটা সুশৃঙ্খলভাবে আপনারা আয়োজন করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সাধারণত আমি বেশ কয়েকটা এরকম অনেক করেছি মেডিকেল ক্যাম্প এই রিসেন্টলি আসলে করা হয় নাই মানে কিছুটা মিসম্যানেজমেন্ট হয় যে কারণে তা আপনাদের আয়োজন তারপর আমাদের সুশৃঙ্খলতা আপনাদের সিরিয়াল আশা এবং রোগীদের ভিতরেও সেবা নেওয়ার মতো যে মানসিকতা সেটার কারণে আমার কাছে এই রোগী দেখে আমার কাছে সন্তুষ্ট মনে হচ্ছে আসলে অনেকেই ডাক্তার বলতে ফার্মেসিয়ারাদেরকেও ডাক্তার মনে করে তাদের কাছে গিয়া 20 টাকা দিলে একটা ব্যথার ওষুধ পায় ব্যথার ওষুধ দিলে তার ব্যথা ভালো হয়ে যায় মনে করে যে আমার ট্রিটমেন্ট ভালো হয়ে গেছে আসলে প্রথাগতভাবে যেভাবে থিওরিটিক্যালি ট্রিটমেন্ট দেওয়া উচিত ধাপে ধাপে এটা আসলে আমরা যেটা পড়াশোনা করে আসি কোন ওষুধের ফলে কোন ওষুধ কোনটার ফলে কোন রিয়াকশন হয় কী ক্ষতি হয় এগুলো আসলে বুঝি আমাদের এখন এইটার জন্য যারা সেবা নিতে আসে এইটা বুঝা তাদেরকে সেবা দিয়ে আসলে বেনিফিট হয় যদি মানুষ মনে করে আমি আসলাম আমার চাবাইকে আমরা একটা ক্যালসিয়াম দিয়ে দেন আমি নিয়ে চলে গেলাম সেই ক্ষেত্রে তো আসলে আমাদের কাছে আসার প্রয়োজন হয় না বা আমরা আমাদের যে 6 বছরের মেধা বা জ্ঞান পড়াশোনা করে যেটা কাজে লাগাইছি মানে পেয়েছি সেটা কিন্তু আমরা আসলে কাজে লাগাতে পারি না তো অনেকেই মনে করে যে আসলে বিদেশে খুব ট্রিটমেন্ট মানে খুব ভালো গেলে আসলে মূল ব্যাপার আছে বিদেশের রোগীর চাপ কম থাকলে একজন ডাক্তার রোগীর সাথে সময় দিতে পারে সময় দিতে পারলে তার সমস্যাগুলো পিছনের হিস্ট্রিগুলো বের করে তার কী সমস্যা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারে কিন্তু আমরা কিন্তু সেটা পারি না সদর হাসপাতালে গেলে দেখবেন যে এটা আউটডোরে বা একটা ইমার্জেন্সিতে অল্প সময়ের ভিতরে যে পরিমাণ রুগী আসে 1 মিনিটের বেশি সময় দেওয়া যায় না আধা মিনিটের বেশি সময় দেওয়া যায় না শোনার আগে ওষুধ দিয়ে দিতে হয় অনেক রুগী ওষুধ দিতেই আছে কোনো চিকিৎসার জন্য আসে না যে কারণে আসলে আমাদের আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে সেই ক্ষেত্রে এই আয়োজন অবশ্যই ভালো মানে মানুষ আসলে তার আগের কাগজপত্র দেখাইতে আসতে এই ওষুধ খেয়েছি ভালো হয় নাই
বা এই ওষুধ খাইছি একটু ভালো হয়েছে, একটু বাকি আছে, বা এই ওষুধটা দীর্ঘদিন যাবো তুমি খেয়ে যাচ্ছে আর কিছু খাওয়া লাগবে কিনা, এই যে স্বাস্থ্য সেবা সম্পর্কিত পরামর্শ নিতে আসতে, এই জন্য আসলে আমি আসলে স্যাটিসফাইড এই রোগীগুলো দেখে এবং এই ধরনের রোগীগুলো তাড়াহুড়া নাই আপনাদের সুশৃঙ্খলতা, এটার কারণে আমি আপনাদেরকে এইরকম আয়োজনের জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে মানুষ সেবা করবেন এবং এটা আমরাও আপনাদের পাশে থাকবো, আমাদেরকে সাথে নিয়ে যখন আপনারা যাবেন মানুষের যেন সেবা হয় এবং আপনাদের কাছেও আমার এটাই দোয়া চাওয়া যে আমি যেন এইভাবে আপনাদের সেবা করে দিতে পারি। ধন্যবাদ স্যার, স্যার অনেক কষ্ট করে আজকে আমাদের সময় দিচ্ছেন, এজন্য স্যারকে আলোকিত দানশ্রীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ স্যার। আপনারা দেখতে পাচ্ছেন রোগী দেখছেন, রোগী হচ্ছে জনাব জাহাঙ্গীর হোসেন খন্দকার। তো আমরা ওনার কাছে জানতে চাবো যে আসলে আপনি যে ডাক্তার দেখাইছেন বিভিন্ন জায়গায়, তো ডাক্তার দেখান মানে এই ডাক্তার তার সেবা বা তার যে ট্রিটমেন্টটা আপনার কাছে কেমন মনে হয়েছে? মানে উনি কিভাবে আপনাদের মানে যে সমস্যাগুলো কি শুনতেছেন, সময় দিয়ে শুনতেছেন এবং আপনাদের যে ঔষধ দিছে বা টেস্ট বা অন্যান্য মানে আপনার কাছে কি সন্তোষজনক মনে হয়েছে? হ্যাঁ সন্তোষজনক মনে হয়েছে। আপনারা কি চান যে এই রকমের সেবা মানে আরো ভবিষ্যতে চালু থাক বা প্রতি মাসে হোক? হোক, ভালো হয়, এটা ভালো হয়, ভালো হয়, জনগণের উপকার হবে। যাক, শুকরিয়া জনাব জাহাঙ্গীর হোসেন খন্দকারকে। এই যে দেখছেন আরেকজন, তিনি আসলে একটু ইয়া প্রতিবন্ধী, এই যে দেখতে পাচ্ছেন তাদের মুখে ইয়া করে, অনেক প্রবীণ লোক। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা সময় দিতে চায় না, কিন্তু এখানে আপনারা রোগীর কাছ থেকে শুনতে পাচ্ছেন যে ভালোভাবে দেখাচ্ছেন, যেটা আসলে আমরা অনেক ডাক্তারের কাছে সময় পাই না। আমরা এখন আছি গাবখান ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আলোকিত দানশ্রীর উদ্যোগে। আজকে পাঁচটি পয়েন্টে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, তারই ধারাবাহিকতা এখন আমরা গাবখান ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আছি। এখানে আমরা এক পেশেন্টের সাথে কথা বলবো। আপনি তো ইয়া ডাক্তার দেখাইছেন? আচ্ছা, আপনার কেমন ডাক্তার দেখাই কেমন, আপনার ইয়া কেমন, অনুভূতি কেমন? ডাক্তার আপনার কথা শুনছে সব, রোগের কথা সব বলছেন? আচ্ছা, এরকমের কার্যক্রম আপনি তো ফ্রি ডাক্তার দেখাইছেন, আপনার কাছ থেকে তো ভিজিট নেই নাই, তাহলে আপনার কাছে কেমন লাগছে? আচ্ছা, পরবর্তী যদি এরকম কার্যক্রম কি চলমান থাকলে আপনাদের কি ভালো, ভবিষ্যতে এরকম আরো ইয়া চলমান থাকবে নাকি? আপনাদের এটাই প্রত্যাশা নাকি? আচ্ছা, ধন্যবাদ। আপনি দেখাইছেন? আপনি কি নিজে দেখেছেন না বাচ্চা দেখেছেন? আচ্ছা, বাচ্চারও কি দেখেছেন? ডাক্তার সব বলছেন আপনার বাচ্চা? আচ্ছা, ডাক্তার সাহেব আপনি সবকিছু নিয়ে আমার দিচ্ছেন। আচ্ছা, আপনার কেমন, আপনি কেমন ডাক্তার দেখানোর পরে আপনার? আপনি জানেন বিজয় দিবস আয়োজনটা করছে কারা, আপনি জানেন? এনে আলোকিত দানশীল ইউনিয়ন একটা সংগঠন আছে, স্বেচ্ছাসেবী মানব সংগঠন দানশীল ইউনিয়নের, তারা ইয়াতে কিন্তু এই আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা যে এটা আয়োজন করছেন আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ আমি ঝালকাঠি জেলায় বিভিন্ন জায়গায় চাকরি করছি আর আমি একসময় ঝালকাঠি জেলার সদর হাসপাতালে আরম্ভ ছিলাম, তো সেই হিসাবে ওই কিছু কিছু মানুষের সাথে পরিচয় আছে। আপনারা তো ইয়াং, আমি এখান থেকে ঝালকাঠি আরম্ভ হিসেবে চাকরি চার বছর আগে, পাঁচ বছর আগে চলে গেছি, তো সেইভাবে আপনাদের ইয়াং জেনারেশনের সাথে আসলে পরিচিত না।
তারপরে আজকে এটা আমাদের জাতীয় জীবনে একটা মহান দিন, এটা আমরা সবাই জানি যে বিজয় দিবস 16ই ডিসেম্বর আমাদের যে সে 1971 সালের রক্ত ক্ষয়ে একটা সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের উজ্জ্বতির বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পাচ্ছি। এবং আমরা এই যে বাংলাদেশ পাচ্ছি বলেই তো আজকে স্বাধীনভাবে সরকারিভাবে চাকরি করতে পারছি এবং আপনাদের সেবা দিতে পারছি, এটা একটা বড় পাওনা। তা আমি সেই 1971 সালের সেই শহীদদের আমি স্মরণ করছি, তাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমাদের একটা দেশ উপহার দিয়েছেন, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এটাই হচ্ছে একটা স্বাধীন দেশের একটা নাগরিকের আমাদের চাওয়া, বড় চাওয়া। তা আজকে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে আপনারা জানেন, বর্তমান শেখ হাসিনা তিনি অত্যন্ত একজন নিবেদিত প্রাণ, এত মন্ত্র এরকম রাষ্ট্রনায়ক আসলে পৃথিবীতে বিরাজ, ওনার ঐকান্তিক চেষ্টায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং আশা করি আমরা উত্তরোত্তর আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাব। তার বড় প্রমাণ আছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর ব্যাপারে তো সবাই জানেন যে বিশ্বব্যাংক একসময় আমাদের দুর্নীতির অভিযোগ থেকে তাদের তহবিল সরায় নিয়েছিল। শেখ হাসিনা আমাদের মতো একজন নেত্রী আছে বলে জেদ, বড় জেদ করে যে বলছে আমরা আপনাদের কোনো টাকা পয়সা নেব না, আমরা নিজস্ব তহবিলে আমরা সেটা কিন্তু আজকে বাস্তব রূপে স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। সেটাই বলতে চাই যে আমাদের আসলে সব দিক দিয়ে আমাদের সরকারকে সহযোগিতা করা উচিত, মানে যেভাবে দেশ চলছে। আমরা আমি একটু ডাক্তার হিসেবে আমি বলবো যে এখন একটা দেশ একটু সংকটময় মধ্যে আছে, শুধু দেশ না সারা বিশ্বে আপনারা জানেন যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব হয়েছে, এখানে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো আছে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু সচেতনতা এবং সাবধানে চলাফেরা করতে হবে। সেটা আপনারা যেহেতু রাজনৈতিক কর্মী আছে, আপনারা সাধারণ মানুষের সাথে মেশেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের নোটিশ করতে হবে, বুঝলেন যে কীভাবে মাস্ক পরতে হবে, একসাথে গ্যাদারিং করা যাবে না, কীভাবে হাত ধুইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা সুফল পাবো। আর সামনে তো ধরেন এখন কিছু দুই একটা দেশে টিকা দেওয়া শুরু হয়েছে, বাংলাদেশ সরকারও টিকা দেওয়ার ব্যবস্থা করবে, হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে আমরা টিকা পাবো। সবাই হয়তো টিকা পাবে না, কারণ আমরা ফ্রন্ট লাইনে যারা আছি ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী যারা সেবা কর্মী আছে তারা হয়তো পাবে, প্লাস যারা বৃদ্ধ মানুষ মানে যাদের এই করোনায় কিন্তু বেশিরভাগই আক্রান্ত হচ্ছে বৃদ্ধ এবং বৃদ্ধরা, যাদের বিশেষ করে 50 বছর উপরে। তা আপনাদের আসলে বৃদ্ধদের সমাজের এই নোটিশ করতে হবে যে আপনারা একটু সাবধানে থাকেন। আর আমরা ইয়াং জেনারেশন কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু নিয়মকানুন মানি না, যেমন মাস্ক পরি না, হ্যাঁ, বা একসাথে গ্যাদারিং করে অনেক সময় লোক অনেক লোকজনের সমাজনা সমাজে থাকি। তো এইটা আপনারা একটু বলবেন, এইটাই আমরা পাওয়া, এই জন্য আমাকে যে আজকে আমন্ত্রণ জানাইছেন মিডিয়া সেন্টারে আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার সুস্থ কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই করোনা মহামারীর ভিতরে আপনি স্যার জীবনের ঝুঁকি দিয়ে স্যার আমাদের আপনাকে এজন্য আমাদের আলোকিত দানশীর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার।